মায়রে দেখলাম বাজার দিয়ে এত বড় একটা তরমুজ আনছে, যাই মুইজেই একটু খাইয়াই। কিন্তু মুই তো রোজা, সুপে সুপে যাইয়ে খাইয়াই, কেউ তো আর বসবে না যে মুই খাইছি, সবাই তো জানে মুই রোজাই। গুড়া গাড়া খালি সিটে সিটি হয় তরমুজ খাইবে, একটা তরমুজের দাম নেছে 700 টাকা, এই বল কই যে আসে। আ কি এই তরমুজের উপরে পিষ্টা খাইছি কি দা, এ বাতিন কি হইছে? এ সারা, এ তুই তরমুজটা খাইছ কা? মুই খাই নাই, মুই তো রোজা। হেলে খাইছি কি না? তুই ছাড়া একাম কেউ ঘরে নাই। গড্ডার মধ্যে একটা কি সইলি, সবাই খালি বাতে মেরে সন্দেহ হরে। বাতে মে তো লোবা না যে চুরি হরে তরমুজ খাইবে। হেলে তরমুজটা খাইলে কে না? তরমুজের প্রতি মোর কোনো ইন্টারেস্ট নাই, ঘরে আরো মানুষ আছে। হ্যাঁ গো জি গেও, ঘরে এখন তুই আর মুই ছাড়া আর কেউ নাই। খাইছি কেটা তরমুজ, শয়তানে যে খাইবে হ্যারও কোনো উপায় নাই, কারণ রোজার মাসে শয়তান বন্দি থাকে। ইশিরে মোর পেস্টিস পাঁচার হই গেলে, মুই খাইতে চাই নাই, মোর পেটে কইছে খালি খা, তোর খিদা লাগছে। খাইছো ভালো হইছে, তুই তো এমনি একদিনে 3 হান রোজা রাখো। তুমি কি মনে বলত পাইছো যে একদিনে 3টা রোজা রাখা যায়? হেইয়া হুনাও, মুই জানি একদিনে 1টা রোজাই রাখা যায়, হেপর মুই সেহেরি তুইটা খাই যাতে মোর একবেলা বাড়ি খাও নে। খালি খাউন খাউন হরে, খাইয়া শরীর দিয়ে খালি বাড়াইতে আছে, বুদ্ধি জ্ঞান একটু বাড়তাছে না। একটু পর টিউশন ম্যাডাম আইবে, তাড়াতাড়ি বই খাতা গুছাইয়া পড়তে বজা তাড়াতাড়ি। এই রোজার মাসেও হ্যাঁ কষ্ট হইলে পড়াইতে আওয়া লাগে, 10টা রোজা হইয়া গেছে। আশ্বাসে যে এতদিন ছিল তোর ম্যাডামের দেওয়া লাগে, তাহা কি মাগ না? কামাই হাতে কষ্ট লাগে না? আর তোর ম্যাডামে পড়াইতে আসছে নাই, মুই তোর ম্যাডামের আইতে কইছি। খালি রোজার মাস না, ঈদের দিন ও সন্ধ্যার সময় তোর ম্যাডামে পড়াইতে আইবে। এই লেহা পড়ার কাহিনীটা আর ভাল লাগতাছে না, এই লেহা পড়ারা যে কিরা বানাইছে, হ্যাঁ যদি পাইতাম ওস্টারি ছেঁচা ছেঁচতাম। বান্ধবী গুলো লগে একটা ইফতার পার্টি আছে, তাড়াতাড়ি পড়াটা শেষ করে এরপর যাওয়া লাগবে। সালাম ম্যাডাম। কিসের সালাম? তোমার তো আমি আন পর্যন্ত আদব কায়দাই শিখাইতে পারলাম না, কিসের লেহা পড়া শিখাম? একটা ম্যাডাম ঠিক করছে এককারে বরিশেল্লে মোর মান্নাহান খসর। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। তাড়াতাড়ি বই খাতা বাই করো, আজকে আমি বেশি সময় দিতে পারবো না, আজকে আমার কাজ আছে। কি কাজ ম্যাডাম? ইফতার পার্টি। ইফতার পার্টি? বড় লোকের ব্যাপার স্যাপার ম্যাডাম, মেনুতে কি থাকবে? এত কোশ্চেন করবা না, রোজা রাখি এত কথা বলতে কষ্ট হয়। ম্যাডাম মোরেও লইয়া যান ইফতার পার্টিতে, অনেক দিন হইছে ভালো মন্দ খাই নাই, একটু যাইয়ে খাইতে আম, হাতে আমনেরও সব হইবে মোরে যদি লইয়া যান। রমজান মাসে গরিব গো খাওয়াইলে সব হইবে, তুমি গরিব না, তুমি তো ভালোই খাও। ম্যাডাম হেলে আমনেরে কিছু ভালো মন্দ খাওয়াই, আমনেরে দেখে গরিবই মনে হয়। গরিব মনে আর কারণ কি? এই যে রোজার মাসে কষ্ট হলে কয়টা টাহার লইগে বাতে মেরে পড়াইতে আন। গরিব না স্টুডেন্ট, আর তোমাকে পড়াইতে আই জ্ঞান অর্জনের লইগে, টাহার লইগে না। জানা আছে হেলে কয়েক মাস টাহা ছাড়া পড়াইয়েন তো। বাতেম তুমি কিন্তু বেশি কথা বলো, তাড়াতাড়ি বই বের করো। আচ্ছা এই যে 5+5 কত হইলো বলো? 7+5 কত হয় হ্যাঁ তো জানি না, কিন্তু 2+2=4 হয় আর 3+3=6, ভালোবাসাতে। চুপ থাকো, এই জেনারেশনের বাচ্চাদের যে কি হবে ওইটাই আমি ভেবে পাই না, এরা সারাদিন শুধু টিকটক দেখে। টিকটক? টিকটক অ্যাকাউন্ট আছে না? মন নাই, বিউটির মায়ের আছে, বিউটি গো বাসায় যাইয়া মুই আর বিউটি মিললে টিকটক ভিডিও দেখি, এইরকম গান মুখস্থ করি, নামতাও হি হি। যাক তবু ভালোই করছে, 2+2=4 আর 3+3=6, এটা মনে রাখো। এমনি গানে গানে লেহা পড়া হইলে সবই মনে থাকতে। হ ঠিক কথা কইছো, পড়ো পড়ো। 5+5=10। ম্যাডাম মোগো বাসায় না এত বড় একটা মায় তো মুজানছে, মিষ্টি চিনির চেয়েও মধুর চেয়েও মিষ্টি, লইয়া মু খাইবেন? না রোজা রাখছি। ম্যাডাম আমনেরে দেখকে মনে হয় না আমনের রোজা, একটু খান, খাইলে কিছু হইবে না। আসলেই খাইলে কিছু হইবে না? না স্যার রোজা রাখছি। না খাইলে কিন্তু মিস করবেন পিওর সুইট ওয়াটার মিলন। হেলে কথানি কাটিয়া পলিথিনে ভরিয়া লইয়া ইফতার পার্টিতে যাই খামন। ম্যাডাম বড় লোকের ইফতার পার্টিতে যান, বাসায় দিয়ে তরমুজ কেটে নেওয়া লাগে। বড় লোকের ইফতার পার্টি না, ওই আমরা বান্ধবীরা মিললে একটা ইফতার পার্টি করতে আসি, অল্প কিছু বাজেট। ম্যাডাম মোরে যদি লইয়া যান হেলে মুই তরমুজ কেটে পলিথিনে লমু, আমনেরে মুই তরমুজ দিমু, আমনে মোরে অন্ন খাওন দেবেন। এত পাকনা পোলা আমি জীবনেও দেখি নাই, সকালে পাকলে অকালে জ্বরে, হ্যাঁ জানো? পড়ো। 5+5=10 হয়, 5+5=10, 5+10=10।
অঙ্ক কি মুখস্থ করার জিনিস? পাঁচ আর পাঁচ দশ হয়, পাঁচের পর ছয় সাত আট নয় দশ। ম্যাডাম জানতো পড়ালেখার ভাল লাগতে আসে না, আপনার কি রোজায় ধরে না? মোরে তো খুব ধরছে। আজকে শুধু ব্যস্ততার কারণে তোমারও কিছু বললাম না, আর তোমার আম্মুর কাছেও নালিশ করলাম না। তোমার আম্মুরে বললো বেতনটা এই মাসে তাড়াতাড়ি দিতে, ঈদের শপিং করতে হইবে। মোর মায় মগো ঈদে শপিং করে দেয় নাই এখনো? হ্যাঁ রে, বলে এই মাসে ঈদের শপিং করার লোক আগে আগে টাহা দেবে, এই মাসে মোর আরো শপিং করবো, আমনের ঠা ঈদের পর দেবে। ম্যাডাম ম্যাডাম আকি ম্যাডামে কই আয়? পাশার পাশ ম্যাডামে তো গে আসে। মাত্র 60 মিনিট হইছে, 1 ঘন্টা পড়ানোর কথা, দেখছো না পড়াইয়েই আটকে গেছে। আরে ম্যাডামের একটা আজকে পার্টি আছে, এর লগে তাড়াতাড়ি আটকে গেছে। তোর ম্যাডামের দেখতে তুমি সহজ সরল মাইয়া মনে হসলাম, হের মধ্যে আবার পার্টি পুর্টিও করে। আউ খালি কালগু তোর ম্যাডামে, বোলা এখনো ইংরেজিতে কথা কইতে পারে না, এখনো বরিশাল্য ভাষায় কথা কয়, তাহারা কি মাগনা দেই ম্যাডামেরে? হেয়ারও কইয়ে গেছে এইবার বেতনটা তাড়াতাড়ি দিতে, লগে বোনাস ও ডেটে, হে বলে ঈদের শপিং করবে। পোলা এখনো ইংরেজিতে কথা কইতে পারে না, হের মধ্যে হেয়া আইছে বেতন বোনাস নিতে, আগে পোলা ইংলিশে কথা কইবে, হেপার হের বেতন দিমু, হের আগে আর কোনো বেতন টেতন দিমু না। গড্ডার মধ্যে সবাই কয় বরিশাল্যে ভাষায় কথা, মুই কেমনে ইংরেজি ভাষায় কথা কমু? আফসুস, ইংরেজি ভাষা তো দূরের কথা, এখন পর্যন্ত শুদ্ধ ভাষায় হেকলাম না। ইয়ে তুই কি কইলি? আমি বলে সবসময় বরিশাল্যে ভাষায় কথা কই, আমি তো সবসময় শুদ্ধ কথাই কই। মুই ইংরেজি ভাষায় কথা কইলে তোমরা কেউ বসবা, এর লগে ম্যাডামে হিয়ায় না। এত কিছু বুঝি না, পাশের ঘরের ওই বিলকিস বাবির পোলান ধান, তোরও ইংরেজিতে কথা কওয়া লাগবে সোজাই সাহ। শান, ও ইংলিশ মিডিয়ামে পড়ে, এর লগে ইংরেজিতে কথা কয়, দেখো না ও হোস্টেলে থাকে, বাসায় থাকলে তো আর মান্না হান, নোয়াখালী বাসায় কথা কইতে। তোর ও বাসায় আর থাকার দরকার নাই, তোরেও মুই হোস্টেলে পারেন ব্যবস্থা করতেছি, তোর বাপে খালি আর না। মুই হোস্টেলে যামু না, মুই বাসায় থাকমু, ম্যাডামের কমু, ম্যাডাম মোর ইংরেজিতে কথা হিয়ান, মুই আর বরিশালে বাসায় কথা কমু না। মুই এখন ওইটি ইংরেজিতে পড়া শিখমু, এফ ইউ টি ইউ আর ই ফুটুরি ফুটুরি এ বি সি ডি। বাহ বাতেন, তুমি এই সময় পড়তাছো কাহিনী? কি কাহিনী? খুব স্যাড বিউটি, স্টাডির জন্য মোরে বিদেশ পাড়াই দিতাছে। বাহ ভালোই তো, যাও বিদেশের জীবন অনেক সুন্দর, অনেক মজা হারতে পারবা। মুই যাইতে চাই না, মুই এই দেশে বইয়েই অনেক মজা হারতে পারি। তোমরা ফ্যামিলি সহ যদি বিদেশ চললে যাও, হেলে কাগো বাসায় মুই আমুয়ানে। বিউটি তুমি কিন্তু বেশি বোঝো, মুই কি কইছি মোরা ফ্যামিলি সহ যামু, মোরে আল্লাহ পাড়াই দিতাছে মোর মায়। ছোট গুড়াগাড়ারা বিদেশ যাইতে পারে খালি হ্যাগো বাপমার লগে ইয়াল্লা যাইতে পারে না, হেলে হ্যাগো 18 বছর বয়স লাগে। বিউটি তো অনেক চালাক, চাপা মারতে যাইয়ে দড়া খাইয়া গেলাম। না বিউটি হোস্টেলে পাঠাই দেবে। আরে হোস্টেলে পাঠাই দিলে কি বাতেম, তুমি তো সপ্তাহে সপ্তাহে আবার বাড়ি আইতে পারবা। আসলি হয় হেপারো? মুই যামু না, মোর বাসাই ভাল লাগে, মুই ঘুরি আর খাই। না গেলে না যাও বাতেম, তোমার একটা সুখবর দিতে আইছি। কি সুখবর বিউটি? পরশুদিন মোগো বাসায় ইফতারে তোমার দাওয়াত। আচ্ছা ঠিক আছে, আর মেনুতে ভালো ভালো খাওন রাখো, নাইলে কিন্তু যামু না। যাইবে না, তুমি যা লোবা তুমি এমনি যাবা, তুমিও মোর সাইটে লোবা কম না, মোরা এজ লোবা।